গৌড় বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মহাশয় বলেন তারে বুদ্ধি জেনেই একেবারে, দ্বিতীয় ভাগ পড়তে সারা ছমাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর নাম দিনুতন মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম পাকিয়ে যুগল ফুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শোধায় একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মহাশয় গাল দিয়েছেন, বুঝিস রে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো আর গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেবো, চলো তো এখানে। টেনে নিয়ে গেলেন তাকে পুকুর ধারের কাছে, ভেড়ার পরে লতায় যেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মিছের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল। শুভ নববর্ষ, সবাই খুব 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 ভালো থাকো, অনেক আনন্দে থাকো, সুস্থ থাকো।